ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানব ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষায় ইংরেজি প্রশ্নপত্র কেমন হয়, কোন বিষয়গুলো আমাদের ভালোভাবে পড়তে হবে সেই বিষয়ে আমরা জানব। তোমাদের একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তোমাদের পাঠ্য বই থেকে যে কোনো একটি প্যারাগ্রাফ তুলে দেওয়া থাকবে এবং সেই প্যারাগ্রাফ থেকে তোমাদের নিচে প্রশ্ন দেওয়া থাকবে। সেই নিচের প্রশ্নগুলো সেই প্যারাগ্রাফ থেকে খুঁজে বের করতে হবে। তোমাদের প্রথমে কিন্তু এটা থাকবে, তাই তোমাদের পাঠ্য বইয়ের পড়াগুলো ভালোভাবে পড়তে হবে। তোমাদের 10 নম্বর থাকবে, তোমাদের প্যারাগ্রাফ থেকে মোট 10 নম্বর থাকবে। সেই 10 নম্বর পাওয়ার জন্য তোমাদের পাঠ্য বইয়ের যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এখান থেকে তোমাদের 10 নম্বর, তারপরে তোমাদের পড়তে হবে তোমাদের ছোট ছোট যে পড়ায় মানে ছড়াগুলো দেওয়া রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ছড়া, সেই ছোট ছোট ছড়াগুলো শূন্যস্থান হিসাবে দেওয়া থাকবে। যেমন দেখো, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার ড্যাশ অ্যান্ড অল দ্য ড্যাশ ওয়ার ইঙ্ক, ইফ অল দ্য ট্রিস ওয়ার ড্যাশ অ্যান্ড ড্যাশ, হোয়াট ড্যাশ উই হ্যাভ টু ড্যাশ, এরকম শূন্যস্থান করে দেওয়া থাকবে। মোট এখান থেকে তোমাদের 6 নম্বর থাকবে। তোমরা মনে রাখবে তোমাদের ইংরেজি কিন্তু তোমাদের 50 নম্বরের মধ্যে পরীক্ষা হয়, তো ইংরেজি 50 নম্বরের মধ্যে তোমাদের ওখানে 10 আর এখানে 6, কত গেল 16 নম্বর কিন্তু তোমাদের থাকবে এই প্যারাগ্রাফ আর এরকম ছোট ছড়া। তারপর তোমাদের হ্যাপ হ্যাস আর্টিকেলের ব্যবহার জানতে হবে, এ অ্যান্ড দ্য, ইট দ্যাট দোস এগুলোর ব্যবহার জানতে হবে, এগুলো থাকবে তোমাদের শূন্যস্থান হিসাবে। যেমন দেখো, দ্য রুম ড্যাশ ফোর ওয়ালস ড্যাশ আমব্রেলা ইজ ব্ল্যাক, তো তোমাদের আর্টিকেলের ব্যবহার জানতে হবে, হ্যাভ হ্যাসের ব্যবহার জানতে হবে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে নম্বর পেয়ে যাবে। তো আমি যা যা বলছি তোমরা সেগুলো ভালোভাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এগুলোই ভালোভাবে বাড়িতে বাচ্চাদের পড়াবে। তারপর তোমাদের কি থাকছে, তোমাদের ট্রান্সলেট থাকবে, যে কোনো 4টি দিতে হবে, 5টা থাকবে 4টি। এখন 6:30 বাজে, জুন মাস কদিনে হয়, 60 সেকেন্ডে 1 মিনিট, এরকম বাংলা বাক্যগুলো তোমাদের ইংরেজিতে অনুবাদ করতে হবে। তো মোট এখান থেকে তোমাদের 8 নম্বর থাকবে। তো ট্রান্সলেট শেখার জন্য তোমাদের গ্রামার জানতে হবে এবং কিছু কিছু তোমাদের ট্রান্সলেট প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা এখান থেকে 8 নম্বর পেয়ে যাবে। তারপর একটা বই রয়েছে বৃত্তি পরীক্ষার জন্য, প্রাইমারি ইংলিশ বুক, এই বইটির দাম 50 টাকা। এই বই থেকে তোমাদের 5টা এরকম শূন্যস্থান হিসেবে দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের 4টি দিতে হবে। তারপর তোমাদের বাক্য গঠন, মেক সেন্টেন্স, বাক্য গঠন শিখতে হবে, বাক্য গঠনগুলো তোমাদের পাঠ্য বইয়েরই আসবে, ভিলেজ ব্রুম প্লে বাটারফ্লাই স্কুল এরকম বাক্য গঠন থাকবে, তো এগুলো তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের জানতে হবে এখানে, যেমন দেখে নাও অ্যাডজেকটিভ কোনটা সেটা দাগ করতে হবে, দাগ দিতে হবে। তো নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাকশন ইন্টারজেকশন পার্টস অফ স্পিচ তোমাদের জানতে হবে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে নম্বর পেয়ে যাবে। হয়তো তোমাদের নাউন খুঁজে বের করে বলতে পারে, নাউন খুঁজে বের করো। তারপর তোমাদের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ টেন্স জানতে হবে, ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড, তো এই ক্রিয়ার বর্তমানকাল তোমাদের লিখতে হবে। তারপর 8 নম্বরের জন্য তোমাদের যে কোনো কারো সম্পর্কে 4টা বাক্য লিখতে পারে, লিখতে বলতে পারে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইন্টার মাই স্কুল, রাইট 4 সেন্টেন্সেস ইন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, তো এরকম তোমাদের বিদ্যাসাগর আসতে পারে, রবীন্দ্রনাথ আসতে পারে, কী কী আসবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্যারাগ্রাফগুলো দিয়ে দেব। তো এটাই হচ্ছে তোমাদের ইংলিশ কোশ্চেন বৃত্তি পরীক্ষার জন্য, এগুলোই তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে।